আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ফুল গাছ লাগাইলাম, তারপরে বিছানা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। রান্না হয়েছে, মাছের কালিয়া, আলু ভাজা, ভাত, সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আজকে। মোবাইলে একটু সমস্যা, ব্যাটারিতে চার্জ থাকছে না, তার জন্য সম্পূর্ণ কাজ দেখাতে পারিনি। কত সুন্দর কালার এসেছে, আলু ভাজা আর মাছের কালিয়া, হাঁড়িতে আছে ভাত। তেমন কিছু রান্না করিনি আজকে, যতটুকু করেছি অবশ্যই দেখে দিলাম, মানে সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না রান্নাবান্না। তো রোজই রান্নাবান্না শেয়ার করি, আজকে মোবাইলে একটু সমস্যা। তো সাথে থাকেন, অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকগুলো জামাকাপড় কেচেছি। তো ঘরের ভিতরে তেমন রোদ নেই, শুকাবে না, তার জন্য পাঁচিরে দিয়ে দিয়েছি। পাঁচিরে না দিলে হবে না, দড়ি নাই যেহেতু, বাহিরে খুলে নিয়েছি, তো পাঁচিরে দিয়ে দিয়েছি, এখন ওগুলো শুকাবে। তো সাথে থাকেন, ভিডিওগুলো ভালো লাগবে। এই যে আমার উঠানে মাটি উঠেছে, এখন মাটিগুলো সারাতে হবে, উঠানটা খুব সুন্দর করবে। যাই হোক, লাগাতে হবে, মিস্ত্রি দেখতে হবে। চারটা একটা পড়েছে, ওইখানে একটা, এখানে একটা, এখানে দুটো পড়েছে। জায়গা ছটার জন্য ছিটে ছিটে হলো না, গুছে গেছে। কয়েকটা মিস্ত্রি দেখে উঠানটা সুন্দরভাবে করে নেব, তাহলে আর ঘাসটা দেখা যাবে না। পরিষ্কার করতে হবে, পরিষ্কার।
ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, আমি জল ভরিটা পরিষ্কার করে নিয়েছি কলিং বেল দিয়ে। এটা আমার কিছু না সম্পূর্ণ পরিষ্কার করে দিই, যেটা যখন পরিষ্কার করি সেগুলোটা সম্পূর্ণ পরিষ্কার করে একদম রেখে দিই। ওইটায় জায়গাটা ভেঙে গেছে, অর্ডিং করতে এসেছিল মিস্ত্রিটা বসতে পারেনি, মশলাকে টান দিয়ে না দিয়ে নিশ্চয় টান দিয়েছে, একদম ছেড়ে গেছে। তার কিছু করার নাই, এইভাবে থাকবে যে কদিন থাকবে ভালো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চকচকে, এখন আমি এই যে মিক্সচারটা পরিষ্কার করবো। মিক্সচারটা কিন্তু আমি পরিষ্কার রাখি, কিন্তু দেখানোর জন্য একটু ময়লা করে রেখেছি, কীভাবে পরিষ্কার করি আমি এটা পরিষ্কার করতে করতে ভিডিওটি শেষ করবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, যারা পুরাতন বন্ধু আছেন আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওগুলো দেখার জন্য। একদম চকচকে হয়ে গেছে, শুধুমাত্র দেখানোর জন্য আমি এটা নোংরা করে রেখেছি যে ক্যামেরার সামনে পরিষ্কারটা করব আর দেখাবো। একটু কলম কলম দিয়ে দিয়েছি, একদম নতুনের মতন হয়ে গেলো চকচকে। সম্পূর্ণ পরিষ্কার করে দিচ্ছে, অবশ্যই বাড়িতে একবার হয়তো ট্রাই করে দেখবেন কেমন পরিষ্কার হয়। কেমন ছিল দেখতে পাচ্ছেন, একদম চকচকে, কোনো জায়গায় নোংরা নাই। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।